নমস্কার পরিবর্তন নিউজ চ্যানেল আপনার স্বাগত আছে চ্যানেলকে সাবস্ক্রাইব ও লাইক কমেন্টস শেয়ার করুন আজকে পি আপডেট শিক্ষা প্রতিষ্ঠানের দুর্নীতি শিকার শিক্ষক পদপ্রার্থীরা বেকার হয়ে রাস্তা বসে আন্দোলন শাসক দল তৃণমূল কংগ্রেস প্রতিশ্রুতি বাম কংগ্রেস বিজেপি বিরোধী দল টানা বিক্ষোভ প্রতিবাদ প্রদর্শন দাবি চাকরি নিয়োগ এবং মন্ত্রী ও মুখ্যমন্ত্রী পদত্যাগ করেন শাসক দল তৃণমূল কংগ্রেস সরকার যদি বিরোধী দলের মধ্যে জায়গায় না করতেন তাহলে বিরোধী শাসক দলের বিরুদ্ধে বিরোধ করতেন না বঞ্চিত ও বঞ্চনার শিকার শিক্ষক পদপ্রার্থীরা শুধুমাত্র নিয়োগ দাবি ধর্ণা প্রদর্শন জায়গায় পশ্চিমবঙ্গ সরকার কেউ প্রতিনিধি হিসেবে আসে নিয়োগ দেওয়া শংসাপত্র দিন কি বার্তা দিচ্ছেন শাসক দল এবং বিরোধী দল সমর্থক বাদল তথাকথিত বিরোধী দল তারা ওখানে গিয়ে বসতে পারবে না ভাষণ দিতে পারবে না সেটা অভিযোগে না আমি বুঝতে পারছি না আমি যতদূর জানি আমি একজন প্রবীণ রাজনৈতিক কর্মী রাইটার্সে যাওয়ার আগে সিপিএম কংগ্রেস তৃণমূল সিলেকশন রাইটার্সে যাওয়ার আগে জ্যোতিবাবু এবং উদ্যোগে ভট্টাচার্যকে আলিমুদ্দিন শুনে শুধু শুয়ে নয় তদানীন্তন যারা যারা সেক্রেটারি ছিলেন পার্টি সেক্রেটারি তাদের সঙ্গে কথা বলে এবং সেই দিনের করণীয়টা কি সেটা কি চিরকুট থাকলে চিরকুট কাগজ থাকলে কাগজ মৌখিক বলে নিয়ে তারপরে এই মুহূর্তে শাসক দল বাংলা এই সেই শাসক দল এআইটিসি অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের অভিষেক বন্দ্যোপাধ্যায় সাধারণ সম্পাদক এটা ভুলে গেলে চলবে না এক দুই হচ্ছে এই বিজেপি বা অন্যান্য রাজনৈতিক দলকে মনমোহন সিংয়ের 10 বছরে বলেছিলেন যে উনি তো পুতুল প্রধানমন্ত্রী সবই তো করেন সোনিয়াজি সবই তো হয় 10 নম্বর থেকে এগুলো বলেছিলেন সুতরাং তাহলে কি একটা সরকার যে চলে কেন্দ্রে হোক রাজ্যে হোক যে দল চালায় সেই দলের ম্যানিফেস্টো থাকে সেই ম্যানিফেস্টো ইমপ্লিমেন্টেড হচ্ছে না সেটা দল দেখবে না সেই ম্যানিফেস্টো নিয়ে তো এসেছে মানুষের কাছে সঠিক বলেছেন যারা বলছেন তারা রাজনীতি র জানেন না আমি এটা ব্যক্তিগত ভাষায় বলছি এবার বিজেপি বিজেপিরও তো নাড্ডাজি সব কিছু দেখি ঘোষণাগুলো করে কিন্তু নাড্ডাজি যেহেতু কেন্দ্রের শাসক যারা এই প্রতিবাদটা অভিষেকের বসা নিয়ে করছেন তাদের বলুন তাদের দলে যে ঘটনাগুলো ঘটে গেছে সেগুলোর প্রতিবাদ করতে তারপরে মাইক উপরে যেমন পুলিশের মাইক আছে মাইক এসে মালপত্র নিলেন অবশ্যই সেটা টাকা ধরনী দাবাটা টাকা হতে পারে ধরনী দাবাটা নথি বুক ফুলিয়ে চলে গেলেন এলাকার লোককে বলে বাড়িয়া ডাকাতি না ডাকাতি করছে অর্থাৎ রাজ্য ডাকাতি করছে কোথায় বাগান বাড়িতে এটা করে ওদের বাবারা অর্পিতার ঘরে টাকা পাঠাতে পারেনি ওদের বাবারা পুরোহিসার ফ্ল্যাট কিনে দিতে পারেনি পশ্চিমবঙ্গের শিক্ষকদের চাকরি পেতে গেলে মোনালিসাকে 5 কোটি 5 কেজি সোনা দিতে হবে 50 কোটি ক্যাশ টাকা দিতে হবে তিনি এখন প্রত্যেকে তো সন্দেহ করছেন তার প্রিয় পার্থ দা তার প্রিয় মুকুল দা তার প্রিয় আর কি দা ওই সৌগত দা একসময় তার প্রিয় ছিল শুভেন্দু দা সমস্ত দাদারা কাদা দিচ্ছে গায়ে দাদা দায়ে কাদা দিদি হলেন হাদা তাই তিনি ক্লান্ত তিনি মোহাম্মদ বিন তুগলক তিনি কাউকে বিশ্বাস করতে আর পারবেন না পারা উচিত নয় আর তিনি অন্ধদিত রাষ্ট্র তিনি দেখতে পাচ্ছেন না তিনি গতকালকে গত বর্ষ বলেছেন আলোচনাতে এত সম্পদ এত বেকারত্ব এত লোক পাই না আমি জানতাম না তো না তিনি কি জানতেন না এতগুলো লোক 403 দিন ধরে 503 দিন ধরে এসএলএসটি বসে আছে এরা এখানে 43 দিন বসে আছে গ্রুপ ডি গ্রুপ সি অটোনমিস্ত্রীরা মারা গেছে আত্মহত্যা করেছে স্যার অন্ধকারে কোন অন্ধকারে মৃত্যুর অতলে হারিয়ে গেছে এই দায়ী পার্থ বাবুর ওনার যাবজ্জীবন জীবন যারা উচিত প্রধানমন্ত্রীকে অনুরোধ করি আপনি কোন সেটিংয়ের আলোচনায় যাবেন না যেভাবে সিবিআই কে ঠান্ডা করে পাঠিয়ে দেওয়া হয়েছে সারদায় সারদা জাতির মেরুদণ্ড শিক্ষা জাতির পথ প্রদর্শক সেই মেরুদণ্ড আর শিক্ষাকে ধ্বংস করলে জাতি বাঁচবে না জাতিকে বাঁচান করতে চাইছি সরল বস্তি করতে হাইকোর্টে কেউ যায়নি যারা যারা হাইকোর্টে গেছে যেমন অঙ্কিতার বিরুদ্ধে ববিতা গেছে অঙ্কিতার বিরুদ্ধে ববিতা গেছে অঙ্কিতার চোর প্রমাণ হয়েছে ববিতাকে টাকা ফেরত দিতে এই আদর্শ চাকরি শিক্ষকতার চাকরি পৃথিবীতে যত চাকরি আছে শিক্ষকতার চাকরির চেয়ে আদর্শ চাকরি হতে পারে না সেই চাকরি তারা দিতে চেয়েছিল
তাদেরকে বঞ্চিত করা মানে কাকে? বাংলা মাকে বঞ্চিত করা, বাংলা সত্তা কি হোক পরিষ্কার হবে, লুকিয়ে কিছু হবে না, অন্ধকারে কনস্টেবলের অন্ধকারে কিছু হবে না, যা হবে পরিষ্কার হবে, খোলো হবে। এরা পরিষ্কার যোগ্যতার পরীক্ষা উত্তীর্ণ হয়ে তবে শিক্ষক পদবাতি হয়েছে, লুকিয়ে হয়নি, সাদা খাতায় হয়নি, সাদা খাতায় হয়নি, শুধু নাম লিখে দাও। বলছে কি নামটা বই লিখবে আর রোল নাম্বারটা লিখবে, আর সাদা খাতা যত হবে তত টাকা কম হবে, খাতা পড়ে গেলে ঝামেলা কিরে ভাই। আর সেই খাতা পাওয়া যাচ্ছে অর্পিতার বাড়িতে, ওরা কি এই অনারা কি এই মোনালিসারা কি? তার নজরুল ইসলাম ইউনিভার্সিটিতে যে নিয়োগ, কাজী নজরুল ইসলাম মুসলমান নাম ইউনিভার্সিটিতে যে নিয়োগ, সেটা কি দিদি বৈধ? দেখুন অর্পিতার গ্যারেজ থেকে দামি গাড়িগুলো কোথায় গেল, কি নিয়ে গেল দেখুন। বাংলা হচ্ছে মেলা, খেলার মেলা, কি খেলা? চুরির খেলা, কি খেলা? শিক্ষাকে প্রচন্ড ধরনের খেলা, কি খেলা? মানবতাকে ধ্বংস করার খেলা, কি খেলা? বাংলাকে শেষ করবে অশরেফ, আপনি প্রার্থী পরেশ অধিকারী অশরেফ, আপনি প্রার্থী ওই বাড়ির বটে যাচ্ছে প্রাইমারি চেয়ারম্যান, তারা শুনে আপনি করতে বাধ্য করছেন, এরা যে সন্ত্রাসবাদী হয়ে যাবে আপনি জানেন না? পাপে অন্ধকারীদের সন্ত্রাসবাদ আপনি তাদের মর্যাদা দেবেন না, কাদের নিয়ে খেলবে এটা আপনি দেখুন। আমি অনেকবারই বলেছি যে বিরোধী দল তারা তো অঙ্ক কষবে, বিরোধী দল তারা অঙ্ক কষবে, এটাই রাজনীতির নিয়ম। তারা তাদের মতো বলবে, তারা চাইবে দু চারজন যদি মরেও যায় আমাদের নাম ডেড বডি নিয়ে বলো হরি হরি বল, মরে গেছে ভোট দাও হতে পারে, কিন্তু আপনি সুযোগ দিচ্ছেন কেন? বিরোধী হাতে বিরোধী হাতে অস্ত্র তুলে দিচ্ছেন কেন? এটা আমার প্রশ্ন। অভিজিৎ গঙ্গোপাধ্যায় হাতে অস্ত্র তুলে দিচ্ছেন কেন? এটা আমার প্রশ্ন। এই রাতে অস্ত্র তুলে দিচ্ছেন কেন? এটা আমার প্রশ্ন। সিবিআই হাতে অস্ত্র তুলে দিচ্ছেন কেন? এটা আমার প্রশ্ন। আপনি দিচ্ছেন কেন? আপনি তো সুযোগ দিচ্ছেন বিরোধীরা পশ্চিমবঙ্গ ক্ষমতা আসুক, এ আসুন, আপনি জারি করছেন, আপনি এটা বন্ধ করুন। আপনার রাজনীতি কেন আছে, প্রজ্ঞান আছে, আপনি অন্ধ তৃতীয় দেখতে পাচ্ছেন কত পাপ। এদেরকে অভিজিতে ধরবে, শেষ পর্যন্ত এদেরকে অভিজিৎ ধরবে, আর আপনাদের কি কি ধরবে? আমি নিজেও সেই ক্যান্ডিডেট, 29 দিন টানা ছিলাম, টানা 29 দিনই ছিলাম, একদিনও বাড়ি যায়নি। তারপরে দেখলাম যে যখন হলো না, তখন আমরা এই ক্যান্ডিডেট যারা বঞ্চিত ছিলাম তারা, এবং সেন্ট্রাল পার্কে 187 দিন অবস্থান বিক্ষোভ হয়, আমাদের পাশে যে একটা মঞ্চ রয়েছে সেই মঞ্চের ক্যান্ডিডেট, দুই মঞ্চের ক্যান্ডিডেট একসঙ্গে হয়ে যৌথভাবে 187 দিন অবস্থান বিক্ষোভ হয়। অর্থাৎ আমাদের এই যুব ছাত্র অধিকার মঞ্চ কি বাকি যারা ক্যান্ডিডেট ছিল তাদেরকে নিয়ে, এবং পাশে আর একটা যে মঞ্চ রয়েছে সেই মঞ্চের প্রতিনিধি সবাইকে নিয়ে 187 দিন হওয়ার পরেও, তখন শিক্ষামন্ত্রী ব্রাত্যবসু বলেছিলেন যে হ্যাঁ তোমাদের 40 দিনের মধ্যে সমস্যা সমাধান হয়ে যাবে, কিন্তু 40 দিন অতিবাহিত হয়ে গেল, সমস্যার কোনো সমাধান হলো না। তখন দেখলাম সমস্যাটা এখন সমাধান হলো না, আগেই অক্টোবর আমরা আবার পুনরায় পারমিশন কোর্টের পারমিশন নিয়ে এইখানে যে বাল্যবর্তী বাংলাদেশ দেখছে, এই বাংলাদেশে আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায় খবরের কাগজে যেটা দেখছি, যে টিভিতে দেখছি, আসবেন আমাদের মঞ্চে আসবেন, এটাই শুনেছিলাম বৃহস্পতিবার, শুনেছিলাম শুক্রবার আসবেন, সেই মঞ্চের তারা নিয়ে যেতে আগ্রহী নয়, তাই আমাদের যুব ছাত্র অধিকার মঞ্চের কোন প্রতিনিধি সেই বৈঠকে যায়নি, এবং যায়নি থেকে বড় কথা আমাদের তো আহ্বান করাই হয়নি, তা আমরা যাবো কি করে? সুতরাং আমরা যে সেই প্রকৃত অনুসারী আমরা কিন্তু বঞ্চিত থেকে গেলাম, এখন যখন বৈঠক হচ্ছে আমরা তো আবার সংগ্রহ করবো, সেই যে 5 প্রতিনিধি পাঠিয়েছিলাম তারা আমাদের যেইভাবে বঞ্চিত করেছিল, আজ প্রতিনিধি 8 জন আবার গেছে, তাহলে কি আমরা আবার বঞ্চিত হবো না? এখন আবার কিসের চোর? ত্রিপাল চোর, চাকর কা খেলোয়ার খেলনে বালা চোর, উনকো নগে দেনা হোগা, আমি ক্যা বলিয়ে মোদি আজাও সিডি আজাও সিডি সরকার প্রতিদিন প্রমাণ করে দিচ্ছে দুনিয়ার মোদী একই প্রেম সেই প্রেমের বিরুদ্ধে আজকে আসলো, তার প্রতি যেন এটি নজর দেয় এই দাবি জানাবার জন্য আজকে আমরা রাস্তায় নেমেছি, মাটি থেকে উপরে ফেলে দিতে হবে, এবং তার জন্য উপরে হয়ে গেছে তারা এখানে
যারা প্রতিবাদ মিছিলে অংশগ্রহণ করেছেন তাদের বিভিন্ন জেলার বিভিন্ন গ্রামের আমাদের ঘরের বোনেরা ভাইরা তারা আন্দোলন করেছে। ভগবান আছে, আল্লাহ আছে, এখানে এসেছি মানবিকতা তারণায়, মানবিকতা আমাদের ঘরের ভাই বোনেরা এখানে মাসের পর মাস নিদারুণ কষ্টের মধ্যে তাদের দাবি আদায়ের আন্দোলন করছে। শুধু তাদের এই আন্দোলনকে নৈতিক সমর্থন জানাতে আমরা এখানে এসে বললাম যুবক যুবতীরা দাবি আদায়ের আন্দোলন করছে, এটাই আজকে শিক্ষক আন্দোলনের পীঠস্থান। যেমন কালীঘাট একটা পীঠস্থান ধর্মীয় ব্যক্তিদের জন্য, ধার্মিক ব্যক্তিদের জন্য, এই কলকাতার বুকে আছে, এই কলকাতার বুকে কোথাও চার্চ আছে ধর্মীয় ব্যক্তিদের পীঠস্থান।